পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সুপ্রিমো এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বছরের পর বছর স্বরূপিত নির্বাসন কাটিয়ে স্বদেশে ফিরে এসেছেন এবং এখন তার মূল চ্যালেঞ্জ হলো নিজেকে এবং তার দলকে ইমরান খান ও পিটিআই কে প্রতিস্থাপন করার জন্য কার্যকর বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করা, যিনি ব্যাপক লকডাউন সত্ত্বেও ব্যাপকভাবে জনপ্রিয়। পার্টির ভাবমূর্তি বাড়ানোর জন্য বেশ কয়েকটি দল ডিজিটাল প্রচারণা চালাচ্ছে। পিএমএলএন ডিজিটাল টিম মঙ্গলবার আসন্ন 2024 সালের সাধারণ নির্বাচন সম্পর্কে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি জরিপ পরিচালনা করেছে। পিএমএলএন এর জন্য একটি আশ্চর্যজনক ইভেন্টে 81% জনগণ পাকিস্তান তেহরিক ইনসাফ এবং ইমরান খানের পক্ষে ভোট দিয়েছেন, 5% কম নওয়াজের নেতৃত্বাধীন পিএমএলএন বাছাই করেছেন, 2% পিপিপি কে বেছে নিয়েছেন এবং 1% অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থন করেছেন। টুইটার জরিপ ফলাফল প্রাক্তন ক্রিকেট তারকার ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়ায়। তারা তখন ভোটের স্ক্রিনশট শেয়ার করতে শুরু করে এবং অপমান ও ট্রোলিং এড়াতে পিএমএলএন টিম পোল সরিয়ে দেয়। পাকিস্তান 224 মিলিয়ন জনসংখ্যার একটি দেশ, একটি মেরুকৃত জাতি যা ওভারল্যাপিং নিরাপত্তা, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে। নির্বাচন পরের বছর ফেব্রুয়ারিতে পিছিয়ে দেওয়া হয়েছে, যেখানে পিএমএলএন এর প্রধানমন্ত্রী পদের প্রার্থী এবং তার প্রতিদ্বন্দ্বী ইমরান খান কারাগারের অন্তরালে রয়েছেন। 73 বছর বয়সী ইমরান খান 3 মাস ধরে জেলে রয়েছেন, কারণ কর্তৃপক্ষ অভিযোগের তদন্ত করছে যে তিনি তার ক্ষমতাচ্যুতের পর সাইফার থেকে রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশ করেছিলেন। সন্ত্রাস, আদালত অবমাননা, ব্লাসফেমি, জনসাধারণকে উস্কানি দেওয়ার অভিযোগ সহ তিনি 150টিরও বেশি মামলার মুখোমুখি হয়েছেন এবং দুর্নীতির অভিযোগে তাকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে মনে হচ্ছে ইমরান খানের ভাগ্য ঠিক নয়, কারণ একসময় বিশ্ব ক্রিকেটের তারকা হয়ে ওঠায় খেলোয়াড় এখন কারাগারে প্রহর গুনছেন। সেই খেতাব হারানোর দুর্ভোগে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। যেন এটি যথেষ্ট ছিল না, এখন ইমরান খানের সমর্থকদের ভাগ্য বদলে গেছে এবং হঠাৎ করে ইমরান খানের 60 জনেরও বেশি সমর্থককে পুলিশ জেলে দিয়েছে। 9 মে ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটিতে হামলা চালানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর কম্পিউটার ও ডেটা নষ্ট করার অভিযোগে ইমরান খানের সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। যারা দাঙ্গা করেছে তাদের সন্ত্রাসী উপাধি দেওয়া হয়েছে। এই অভিযোগে ইমরান খানের দলের অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি পাকিস্তানের অন্তর্বর্তী সরকার হঠাৎ করে আরো বেশি লোককে ভেতরে ঠেলে দিয়েছে এবং ধাক্কা দিয়েছে। ইমরান খানের কট্টর সমর্থক রয়েছে এবং এইভাবে আবার ইমরান খান নির্বাচিত হয়েছেন এবং বান্দ্রার শত্রুদের গল্প শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে। এ কারণে ইমরান খানকে বের হতে না দিতে যা যা করা দরকার তাই করছেন বলে অভিযোগ শোনা যাচ্ছে। শুধু ইমরান খানই নয়, ইমরান খানের প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক ইনসাফের কর্মীরাও জেলে গেছে। এখন হঠাৎ করে 60 জনেরও বেশি পিটিআই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের পাশাপাশি পিটিআইর হাজার হাজার কর্মী এখন প্রহর গুনছেন। পাকিস্তানের ইমরানের সমর্থকরা প্রথম টার্গেট, বিশেষ করে পাকিস্তানের সাধারণ নির্বাচন ঘোষণার পর পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশি তৎপরতা বৃদ্ধির অভিযোগ উঠেছে। মে মাস থেকে পিটিআই নেতা সহ 10,000-এর বেশি কর্মী কারাগারের আড়ালে ঝুলছে। অন্যদিকে পাকিস্তানের পার্লামেন্টের নির্বাচন 8 ফেব্রুয়ারি 2024-এর জন্য নির্ধারিত হয়েছে। পাকিস্তানের লোকসভার সদস্য সংখ্যা 342, 5 বছরের মেয়াদ 12 আগস্ট শেষ হয়েছে, কিন্তু এই মেয়াদ শেষ হওয়ার আগেই অর্থাৎ 9 আগস্ট পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার সুপারিশ পাঠান। এভাবে প্রধানমন্ত্রীর সুপারিশে পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়া হয়। এখন নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং 2024 সালের 8 ফেব্রুয়ারি ভোটও অনুষ্ঠিত হবে। এই সময় ইমরান খানের সমর্থকরা তার ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্তি রয়েছেন। একদিকে ইমরান খান যখন কারাগারে ছিলেন, অন্যদিকে পাকিস্তান অনেক পরিবর্তনের সাক্ষী হয়েছে, পাশাপাশি জোটের রাজনীতিও জোরালো হচ্ছে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং মুত্তাহিদা কমি মুভমেন্ট পাকিস্তানের মধ্যে জোট হওয়ার আগে অনেক দফা আলোচনা হয়েছিল এবং উভয় দলই এক ছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মধ্যে ফোনে এ নিয়ে আলোচনা হয়েছে। এই ধরনের আলোচনার পর পিএমএলএন এবং এমকিউএমপি সুপ্রিমো নওয়াজ শরীফ
এবং আসিফ আলী জারদারি জোট সম্পর্কে একটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। একদিকে ইমরান খান যখন সময় গুনছেন, তখন তার সমর্থকরাও কারাগারের পেছনে পড়ে রয়েছেন। পাকিস্তানের নির্বাচনের সময় সহিংসতা ছড়িয়ে পড়ারও পূর্বাভাস রয়েছে। এদিকে অফিসিয়াল সিক্রেট সেক্টর অধীনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত মঙ্গলবার সাইফার মামলায় তিনজন প্রসিকিউশন সাক্ষীর বক্তব্য রেকর্ড করার সময় ইসলামাবাদ হাইকোর্ট বিচারক নিয়োগের বৈধতা এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং তার নেতার জেল বিচারের বিষয়ে যুক্তি শুনেছিল। পৃথকভাবে একজন পিটিআই আইনজীবী কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেছেন, পিএমএলএন সুপ্রিমো নওয়াজ শরীফ তার নিজের আম্পায়ার ছাড়া খেলতে পারবেন না এবং আবার তাদের দিকে তাকিয়ে আছেন। বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন আদিয়ালা কারাগারে সাইফার মামলার কার্যক্রম পুনরায় শুরু করেন। আদালত তিন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন এবং 10 নভেম্বর আরও তিন সাক্ষীকে তলব করেন। এদিকে বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত আইসি ডিভিশন বেঞ্চ আদিয়ালা জেলে বিচারক জুলকারনাইনকে বিশেষ আদালতের প্রিজাইডিং অফিসার হিসাবে নিয়োগের পাশাপাশি বিচার কার্যক্রমকে চ্যালেঞ্জ করে ইমরান খানের দায়ের করা আন্তঃকোর্ট আপিলের শুনানি পুনরায় শুরু করেছেন। ইমরান খানের আইনজীবী সালমান আকরাম রাজা অভিযোগ করেছেন যে কারাগারের ভিতরে একটি ছোট কক্ষে বিচার পরিচালিত হচ্ছে যেখানে 5 জনের বেশি লোক দাঁড়াতে পারবে না। বিচারপতি আওরঙ্গজেব বলেন, আদালত এ বিষয়ে অবগত ছিলেন এবং একক বিচারকের বেঞ্চের সিদ্ধান্তে আপত্তির ব্যাখ্যা দিতে কৌশলীকে বলেছেন। সালমান আকরাম রাজা যুক্তি দিয়েছেন যে বেঞ্চ মূল তথ্যগুলো বিবেচনা করেনি। তিনি আরো বলেন, জেলের বিচার আইন অনুসারে অনুমোদিত নয়, প্রিজাইডিং বিচারক কোনো তথ্য না ভেবে কারাগারে বিচারের সিদ্ধান্ত নিয়েছেন। আইনজীবী বলেছেন যে আইন মন্ত্রণালয় একদিনে শুনানির জন্য বিচারকের অনুরোধে জেলের বিচারের জন্য একটি অনাপত্তি সনদ জারি করেছিল, কিন্তু ইমরান খান এবং কুরেশি উভয়কে কারাগারে কোনো রেফারেন্স ছাড়াই বিচার করা হচ্ছে। আশ্চর্য যে কারাগারটি কিভাবে প্রধান কমিশনারের মাধ্যমে বিচারের আদেশ দেওয়া হয়। আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার উমার নিয়াজি বলেন, পিটিআই প্রধান পিএমএলএন সুপ্রিমো নওয়াজ শরীফ এবং পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি সমালোচনা করেছেন এবং সামরিক আদালতে বেসামরিক ব্যক্তিদের বিচার প্রত্যাখ্যান করেছেন। পিটিআই আইনজীবী ইমরান খানকে উদ্ধৃত করে বলেছেন, নওয়াজ শরীফ তার নিজের আম্পায়ার ছাড়া খেলতে পারবেন না এবং তাদের দিকে তাকিয়ে আছেন। তিনি বলেন, পিএমএলএন ছাড়া সব রাজনৈতিক দলই সমতল ক্ষেত্র তৈরির আহ্বান জানাচ্ছে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল ও আকাশপথে হামলা জোরদার করেছে ইসরায়েল। তাদের হামলায় প্রতিদিন শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন। হামলা থেকে রেহাই পাচ্ছে না হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রগুলো। এরই মধ্যে শোনা যাচ্ছে হামাসের সঙ্গে যুদ্ধ শেষে গাজা উপত্যকায় নিরাপত্তার নিয়ন্ত্রণের দায়িত্ব নেবে ইসরায়েল। তবে ইসরায়েলের এমন সিদ্ধান্তের সঙ্গে একমত হয়নি যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়া ইসরায়েলের জন্য ঠিক হবে না। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে গাজা পুনর্গঠনের জন্য টেকসই প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা উচিত নয়, এখনও নয়, যুদ্ধের পরেও নয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সন্ত্রাসবাদ বা অন্যান্য সহিংস হামলার প্ল্যাটফর্ম হিসেবে গাজাকে ব্যবহার করা ঠিক নয়। একই সঙ্গে সংঘাত শেষ হওয়ার পর ইসরায়েলি বাহিনীর জন্য গাজার নিয়ন্ত্রণ নেওয়া ঠিক নয়।